বলেছেন 10 বছর 7 মাস, কেউ বলেছেন 10 বছর। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরিতে যদি ওয়াক্তিয়া সালাতের বিধান চালু করে থাকেন, আমি আপনাদেরকে, সাংবাদিক বৃন্দদেরকে, দেশবাসীকে প্রশ্ন করতে চাই, দ্বিতীয় হিজরিতে যদি সালাতের বিধান, ওয়াক্তিয়া সালাতের বিধান চালু করে থাকেন, তাহলে মক্কা নগরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একক তো সালাত পড়েছেন কিনা জোরে বলেন। আপনারা সবাই বলেন তাহলে মহানবী মক্কাতে একক তো সালাতও তিনি আদায় করেন নাই। তাহলে আমার মহানবী তো সালাতের বাহিরে ছিলেন না, মহানবীর গোটা জিন্দেগিটাই সালাতে তিনি পরিণত করেছিলেন। এই ওয়াক্তিয়া সালাত কোন নবীর আমলে দেখা যায় না, ইব্রাহিমের আমলে দেখা যায় না, ইসমাইল নবীর আমলে দেখা যায় না। ওয়াক্তিয়া সালাত দিয়েছেন আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য ওয়াক্তিয়া সালাত হলো দাইমি সালাতের মহড়া, দাইমি সালাতের মাধ্যমে, ওয়াক্তিয়া সালাতের মাধ্যমে আপনি দাইমি সালাতে পৌঁছতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি দাইমি সালাতে না পৌঁছবেন, ফাওয়াইলুল মুসাল্লিন, অর্থাৎ ওই নামাজির জন্য ওয়াইল দুজক, যে নামাজি লোক দেখানো উদ্দেশ্যে নামাজ আদায় করে। সম্মানিত ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তিয়া সালাত দিয়েছেন, ওয়াক্তিয়া সালাত দিয়েছেন দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরি সনে মেরাজ শরীফে গিয়েছেন 51 বছর বয়সে। তাহলে ওয়াক্তিয়া সালাত মহানবী কত বছর বয়সে দিলেন? ওয়াক্তিয়া সালাত দিয়েছেন 54 বছর বয়সে। তাহলে 54 বছর থেকে 63 বছর, এখানে পাওয়া যায় মাত্র 11 বছর। কেউ বলেছেন 10 বছর 7 মাস, কেউ মুতান্তরে বলেছেন 10 বছর 7 মাস। 10 বছর 7 মাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তিয়া সালাত পড়েছেন, এ কথা যদি কেউ বলে আমি বলবো সে কাফের হয়ে গেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে। কারণ মহানবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক, জাতির জন্য আমি শিক্ষক। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, আমি তোমাকে জাতিকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছি শিক্ষক রূপে। শিক্ষক পরে ছাত্রকে পাস করাবার জন্য, পাস করেই শিক্ষক হতে হয়, জোরে বলুন ঠিক কিনা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু কোরআনকে যদি আমি জিজ্ঞেস করি আমি কতক্ষণ পর্যন্ত আবাদত করব, তাহলে শরীয়ত বলে দিবে আমরন তুমি আবাদত করো। আমি কোরআনকে জিজ্ঞেস করব, শরীয়ত বলল আমাকে আমরন আবাদত করার জন্য, এ কোরআন আমি কতদিন পর্যন্ত আমল করব, কতদিন পর্যন্ত আমি আবাদত করব, ইসলাম মেনে চলব? কোরআন বলো ওয়াবুদু রাব্বাকা, ওয়াবুদু রাব্বাকা, কোরআন বলে দিল ওয়াবুদু রাব্বাকা, সূরা হাজরের 58 নম্বর আয়াত, ওয়াবুদু 98 নম্বর আয়াত, ওয়াবুদু রাব্বাকা, তুমি তোমার রবের গোলামি করো, তোমার রবের গোলামি করো। রব্বা কুম বলা হয় নাই, যে তোমাদের রবের গোলামি করো, তোমার রবের গোলামি করো। তাহলে তোমার রবকে, আমার রবকে, মানারাফা নাফসাহু ফাকাদারাফা রব্বাহু, সেই 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 খোদাকে চিনেছে যে তার রবকে চিনেছে, যে তার নিজেকে চিনেছে, সে তার খোদাকে চিনেছে। মহানবীর কথা আল্লাহ সাপোর্ট দিলেন সূরা মায়েদার 125 নম্বর আয়াতে। আল্লাহ বললেন আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে নিয়ে চিন্তা করো, তোমাদের নফসকে নিয়ে গবেষণা করো, নফসকে নিয়ে মুরাকাবা করো, নফসকে নিয়ে ভাবো। আর এই পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস বলেছিলেন নো দাইসেন, নিজেকে জানো, নিজেকে বুঝো। তাহলে মহানবী বলল মানা রব্বা নাফসাহু, যে নিজেকে চিনেছে সে তার স্রষ্টাকে চিনেছে। আল্লাহ বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাকে চিনো, তোমাকে খুঁজো, তোমাকে বুঝো। আর ষষ্ঠ দার্শনিক সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নো দাই সেলফ, নো দাই সেলফ, নিজেকে জানো। এই নিজেকে জানার জন্য, এই নিজেকে চিনার জন্য, এই নিজেকে বোঝার জন্য একমাত্র কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী, একমাত্র বাইমান আল সুরেশ্বরী, জামানার শুধু আলেম নয়, জামানার শুধু আমেল নয়, তিনি জামাতের মুহাদ্দিস তৈরি করেন, তিনি সংস্কার তৈরি করেন, মুজাহিদ তৈরি করেন, তিনি ছিলেন জামানার আব্দুহু, আল্লাহর রহস্য জগতের বলয়ের জ্ঞানের অধিকারী। সুতরাং বাবা জাহাঙ্গীরকে জানতে হলে, বাবা জাহাঙ্গীরকে বুঝতে হলে আত্মদর্শন বুঝতে হবে। সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম আমল বাবা জাহাঙ্গীর দিয়েছেন আমরা যেটা করতে হয়। বাবা জাহাঙ্গীরের প্রথম আমল হচ্ছে ধ্যান সাধনা করতে হবে। এই ধ্যান সাধনা আমি কোথায় পেলাম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর 7 মাস তিনি ওয়াক্তিয়া সালাতের প্রশিক্ষণ দিয়েছেন, আর ধ্যান সাধনা করেছেন 15 বছর 1 মাস 19 দিন, 15 বছর 1 মাস 19 দিন। এই 15 বছর 1 মাস 19 দিনের ধ্যান সাধনার কথা আজকে মসজিদে হয় না, মাদ্রাসায় হয় না, ওয়াজে হয় না, তার কারণ হচ্ছে ধ্যান সাধনা করতে, তার কারণ হচ্ছে মসজিদে কেন হয় না, মাদ্রাসায় কেন হয় না, কারণ ওয়াক্তিয়া সালাত করতে একজন মোল্লা ভাড়া করা লাগে, একজন মোল্লাকে বেতনভুক্ত রাখতে হয়, আর দাইমি সালাত আদায় করতে একজন গুরু লাগে, একজন গুরু লাগে, একজন কামেল গুরু লাগে। আল্লাহকে চিনতে হলে একজন কামেল গুরু, গুরুকে বাবা বেদম মসজিদ দেহ আমার গুরু নয়, বাবা বেদম মসজিদ বডি আমার গুরু নয়, বাবা বেদম মসজিদ ভিতরে আল্লাহর যে নিপুণ গুণ, আল্লাহর যে কুদরতি গুণ, আল্লাহর যে সিফাত,
আল্লাহর যে সিফাত প্রকাশিত হয়েছে, আল্লাহর সিফাত যে বিকশিত হয়েছে, উদয় হয়েছে, এই আল্লাহর সিফাত হচ্ছে বাবা বেদের বংশের রূপে আমার গুরু, প্রত্যেকটা জাতির গুরু, প্রত্যেকটা ভক্তের গুরু। সুতরাং দাইমি সালাত আদায় করতে হলে, দাইমি সালাত আদায় করতে হলে একজন গুরু লাগে। এই গুরু কেন লাগবে, এটা কোথায় পাই? কোরআনকে যদি জিজ্ঞেস করি, হে কোরআন গুরু কেন লাগবে, আসুন দেখি কোরআন বলে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ওয়া ফাত্তাখিজু ওয়াকিলা, সূরা মুজ্জাম্মিল 9 নম্বর আয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা দ্বিতীয় পর্যায়ে এসে গেছি, আমি একটু কথা শেষ করে দিচ্ছি। আমার কেন গুরু লাগবে? অনেকেই বলে গুরু ধরার কোনো দরকার নাই, পীর ধরার কোনো দরকার নাই, কোরআন কিতাব পড়লেই যথেষ্ট। আমি আপনাদেরকে প্রশ্ন করব, করোনাকালীন সময় স্কুল বিদ্যালয়গুলো বন্ধ ছিল, আপনাদের বাচ্চাগুলোর বইগুলো কি আপনারা স্কুলে জমা দিয়ে আসছিলেন নাকি বাসায় ছিল? জোরে বলেন, বিদ্যার বই বাসা থাকা সত্ত্বেও সন্তানের পড়াশোনা নিয়ে আপনি শঙ্কিত, সন্তানের পড়াশোনা নিয়ে আপনি আপনি আপনার ঘুম হচ্ছে না, তার কারণ হচ্ছে বিদ্যার বই বিদ্যা ছড়াতে পারেন একজন বিদ্যান সারা দূরে, বলুন ঠিক কিনা? আপনার ঘরের কোনো একটা ইলেকট্রিক সিটি যদি নষ্ট হয়, আপনার ঘরে যদি ইঞ্জিনিয়ারিং এর বিদ্যার বই থাকে, তাহলে সেই বিদ্যার বইয়ের কাছে আপনি জানতে চান, বুঝতে চান যে আমি কিভাবে আমার এই ইলেকট্রিসিটির এই ধরনের পণ্যটা আমি কি করব, আমি কি করব, এটা মেরামত করব, এটা সম্ভব না, বইয়ের দ্বারা সম্ভব না, বইয়ের দ্বারা সম্ভব না, একজন বিদ্যানের কাছে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুর আমার, আপনি যদি হাকিমের কাছে যেতে চান, বিচার পেতে চান, দুনিয়ার আদালতে বিচার পেতে যদি চান, তাহলে হাকিমের ঘরের মধ্যে যে হুকুমের যে কিতাবগুলো আছে, হুকুমের যে বইগুলো আছে, সে তো হুকুম দিয়ে দিলেই পারে, সে তো মুক্তি দিয়ে দিলেই পারে, সে আসামিকে খালাস দিয়ে দিলেই পারে, কিন্তু হুকুম, হুকুমের বই, হাকিমের বই কখনো হুকুম দিতে পারে না, একজন মানুষের দরকার আছে। জোরে বলুন ঠিক কিনা? তাইলে আমরা বিদ্যার বই বিদ্যা ছড়াইতে পারে না, বিদ্যার বই জ্ঞান ছড়াতে পারে না, ডাক্তারি বই পড়ে ডাক্তার হওয়া যায় না, আরেকজন ডাক্তারের কাছে যেতে হয়, ইঞ্জিনিয়ারের বই পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আরেকজন ইঞ্জিনিয়ারের কাছে সংঘর্ষ প্রচলিত হয়, তাহলে আল্লাহ পাওয়ার জ্ঞান বুঝি কোরআনে পাবা, আল্লাহ পাওয়ার জ্ঞান কোরআনে থাকে না, আল্লাহ পাওয়ার জ্ঞান থাকে আদমের দেহে, আদমের কলবে, আদমের সিনে আল্লাহ পাওয়ার জ্ঞান থাকে। তাই তো আল্লাহ বলেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিজু ওয়াকিলা, পূর্ব এবং পশ্চিমে তুমি যেদিকেই তাকাও না কেন, লা ইলাহা ইল্লা হুয়া, আমি আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আমি আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, যদি আল্লাহ ছাড়া কিছু না থাকে, তাহলে আমি তো সব কিছুই দেখি, আল্লাহকে দেখি না। জোরে বলেন, যদি কেউ দুনিয়াতে আল্লাহকে না দেখে, সে আখেরাতে আল্লাহকে দেখতে পাবে? জোরে বলেন পাবে। কোরআন বলে দুনিয়াতে যে অন্ধ, সে হাসরও কি অন্ধ হয়ে উঠবে? তাহলে দুনিয়াতে আপনি আল্লাহকে যদি না পেয়ে থাকেন, আল্লাহকে যদি আপনি খুঁজে না পান, আল্লাহকে যদি আপনি দেখতে না পান, তাহলে আল্লাহ যে কথা বললো রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ওয়া ফাত্তাখিজু ওয়াকিলা, পূর্ব এবং পশ্চিমে যা কিছু আছে সব কিছুতে আমার চেহারা বিদ্যমান, আমার চেহারা বিদ্যমান, আমি তো সব কিছুই দেখলাম, আল্লাহর চেহারাই দেখলাম না। কেন আল্লাহর চেহারা দেখলাম না? আল্লাহ বললো তুমি সব জায়গায় যদি আমার চেহারা দেখতে চাও, সব জায়গায় যদি আমাকে খুঁজে পেতে চাও, ওয়াফাত্তা খিজু, আমরের সিগা আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, ওয়াফাত্তা খিজু, ও আক্রিয়ে ধরো, দৃঢ়তার সাথে ধরো, ওকিলা, একজন উকিল ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ, একজন উকিল ধরো। এই উকিল আদালতে পাওয়া যায় না, এই উকিল মসজিদে পাওয়া যায় না, এই উকিল মাদ্রাসায় পাওয়া যায় না, ধ্যান সাধনায় গারে হেরায়, গারে হেরার আদালতে। মহানবী যেমন প্রথম আদেশ, ইসলামের প্রথম হুকুম, ইসলামের প্রথম আমল, গারে হেরায় 11 বছর 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করেছেন। এই ধ্যান সাধনা করে সে ওহির জ্ঞানে প্রাপ্ত, যার হৃদয়ে ওহির জ্ঞান, আল্লাহর নূর প্রজ্বলিত হয়, আল্লাহর সিফাত প্রজ্বলিত হয়, আল্লাহর আখলাক প্রজ্বলিত হয়, ওই মানুষটাই হচ্ছে আদম, ওই মানুষটাই হচ্ছে আদম। এই আদমকে কেবলা করে, আদমকে কেন্দ্র করে এবাদত করতে হয়, আদম হচ্ছে রব, এই রবের গুলো আমি করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আমি কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। বাবা জাহাঙ্গীর যে কথাটা আমি বলছিলাম, নিজেকে চিনো, নিজেকে বুঝো, তুমি যদি নিজেকে চিনো, তাহলে
তাহলে মহানবী বলেছেন তুমি তোমার স্রষ্টাকে চিনে ফেলবা, তোমার রবকে চিনে ফেলবা। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে চিনো। আল্লাহ বলেছেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে চিনো। সুতরাং নিজেকে চিনার জন্য, জানার জন্য বাবা জাহাঙ্গীরের মিশন এবং ভিশন নিয়ে বাবা বেগম ওয়ারশি আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছেন। আপনারা গবেষণা করুন, আপনারা পড়ুন। আমাদের দরবারে মুরিদ হওয়ার জন্য, আমাদের দরবারে মুরিদ হওয়ার জন্য কোনো দালালি নাই। কেউ যদি মুরিদ করে এই দরবারে তার স্থান নাই, জোরে বলুন ঠিক কিনা? দালালি করে মুরিদ করা যায় না। বাবা বেগম ওয়ারশি এবং বাবা জাহাঙ্গীর বলেছেন মুরিদ করা যায় না, মুরিদ হয়ে যায়। এটা প্রেমের ব্যাপার, আনুগত্যের ব্যাপার, মহব্বতের ব্যাপার। সেজন্য বাবা জাহাঙ্গীরের একটা মাত্র বই, যে কোনো একটা মাত্র বই আপনি পড়ুন, আপনার বিবেককে জিজ্ঞেস করুন। আপনার বিবেক যদি সাপোর্ট না দেয় আমাদের মুখের উপর বইগুলো ছুঁড়ে মারবেন। অনুরোধ থাকবে যে কোনো একটা বই পড়ুন, বাবার কোরআনের তাফসিরটা পড়ুন, পড়ে দেখুন কোরআনের আপনাকে চিনার জন্য, বুঝার জন্য, জানার জন্য ম্যাটার আপনি পান কিনা। অবশ্যই এমন ম্যাটার তিনি দিয়ে গিয়েছেন, এটা জমানের এটা সর্বসময় অবসরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা আমি বলছিলাম, 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করেছেন, সেই ধ্যান সাধনার শিক্ষা আজকে সুফিবাদে নাই, আজকে পীর ফকিরের খানকাতে নাই, যদিও না থাকে কিন্তু মেডিটেশন নামে ইহুদি খ্রিস্টানরা এটা গ্রহণ করে নিয়েছে, জোরে বলুন ঠিক কিনা? যদিও মেডিটেশন এটা সুফিবাদের কনসেপ্ট না, এটা নিজেকে একটু কন্ট্রোল করার জন্য কনসেপ্ট, কিন্তু তারপরও তারা সুফিবাদের খানকাতে না থাকার কারণে, পীরের খানকায় না থাকার কারণে আজকে ইসলামের ইসলাম ধর্মী ছাড়া ভিন্ন ধর্মী যারা, তারা মেডিটেশন করছে, তারা মেডিটেশন করে নিজেকে নিয়ন্ত্রণ করছে। এই মেডিটেশনের মাধ্যমে যদি আল্লাহর চিনার জন্য হয়, এই মেডিটেশন যদি মোহাম্মদকে চিনার জন্য হয়, অবশ্যই সে মোহাম্মদকে পেয়ে যাবে। বাবা জাহাঙ্গীর চ্যালেঞ্জ দিয়ে বলেছেন এ বিশ্ববাসী, তার বইয়ের মধ্যে প্রকাশ করা আছে, এ বিশ্ববাসী তোমরা শুনে নাও আমার কথার উপর, মাত্র 1 মাস 20 দিন ধ্যান সাধনা করো। কয়দিন? আমার কথা মতো মাত্র 1 মাস 20 দিন ধ্যান সাধনা, 120 দিন ধ্যান সাধনা করো, 4 মাস ধ্যান সাধনা করো। এখন প্রশ্ন করা হবে বাবা জাহাঙ্গীরের কথায় কেন আমি 4 মাস ধ্যান সাধনা করব, 120 দিন ধ্যান সাধনা করব? এটা বাবা জাহাঙ্গীরের প্রদত্ত কোনো কথা নয়, এটা ওহির কথা। সূরা তাওবার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাসিহু ফিল আরদি আরবাতা শুরিন, তোমরা 4 মাস 1 মাস 120 দিন ধ্যান সাধনা করো, এই পৃথিবীর রাজ্যে ভ্রমণ করো। তাহলে পৃথিবীর রাজ্যে ভ্রমণ করা যায় না 120 দিনে? কোনো মুসলমানের পক্ষে বিমান দিয়েও সম্ভব না, রকেট দিয়েও সম্ভব না। তাহলে আপনি আল্লাহর এই কোরআনের আয়াত কিভাবে মানলেন, কিভাবে মানবেন? কিন্তু বাবা জাহাঙ্গীর বলেছেন কোরআনের 2 ধরনের আয়াতের অর্থ হয়, একটা জাহের আর একটা বাতেন, একটা প্রকাশ আর একটা গোপন। রসূলুল্লাহ এই কথা বলেছেন। বাবা জাহাঙ্গীর আর দুন অর্থ করেছেন এই যে নিজের আপন দেহ, এই আপন দেহে তুমি ভ্রমণ করো, আপন দেহে মুরাকাবা করো। সেজন্য মুরাকাবার স্কুল বাবা জাহাঙ্গীর, সর্বপ্রথম ওলিদের মধ্য থেকে বাবা জাহাঙ্গীর মুরাকাবার স্কুল তিনি প্রতিষ্ঠা করেছেন। বাবা জাহাঙ্গীর নিজের জন্য, নিজের জন্য কোনো বাড়ি করে যান নাই, নিজের জন্য সম্পদ করে যান নাই, উনি কোটিপতির সন্তান হওয়ার পরেও নিজের জন্য কোনো দিন সম্পদ করে যান নাই, তিনি একটা স্কুল করেছেন। আর আমার মাওলা বাবা জাহাঙ্গীর তিনি করেছেন, বেদম অর্চি করেছেন, তিনি 2টা স্কুল, ধ্যান সাধনা স্কুল করেছেন, একটা সুরেশ্বরীর পাক দরবারে, আর একটা তিনি করেছেন গত মাসে উদ্বোধন করেছেন, সেটা হলো জয়পুর হাটে। আপনাদের দাওয়াত থাকলে আপনারা ঘুরে দেখে আসুন, আপনারা দেখুন, আপনারা জানুন, যদি সত্য থাকে বাবা বেদম অর্চিকে গ্রহণ করুন, অসত্য থাকলে আপনি চলে যান, আমাদের কোনো আপত্তি থাকবে না। সেজন্য বাবার একটা বই পড়ুন, বাবার একটা বই পড়ুন, একটা ভিডিও শুনুন, একটা ভিডিও শুনুন, একটা ভিডিওর আলোচনা শুনুন। যদি আপনার মন সাপোর্ট দেয় সত্য, তাহলে আপনি গ্রহণ করবেন। যদি গ্রহণ করে নিতে পারেন অবশ্যই উকিলা, একজন উকিল পেয়ে যাবেন, যে উকিল আপনাকে মোহাম্মদের রঙে রঙিন করে আল্লাময় করে তুলবে, মোহাম্মদের রঙিন করে আপনাকে আল্লাময় করে।